আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের সিরামের তৈরি অক্সফোর্ডের 3 কোটি ডোজ টিকা বুকিং দিয়েছে বাংলাদেশ। 15 জানুয়ারির পর বাংলাদেশ টিকা পাবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে এ বিষয়ে চুক্তি সই হয় আজ। রাজধানীর একটি হোটেলে কোভিড-19 প্রতিরোধে জাতীয় গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে করোনার 3 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি সই করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রতি ডোজ টিকায় খরচ হবে $5 অথবা $425। তবে 3 কোটি ডোজ দেশে আসবে 6 মাসে। ভ্যাকসিন আসলে এর প্রয়োগ শুরু করতেও দেরি হবে না বলে জানান মন্ত্রী। 3 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ডের ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আমরা নিব। আমরা আজকে সেই পারচেজ অর্ডারটি সই স্বাক্ষর করা হলো। এই 3 কোটি ডোজ একবারে কিন্তু আসবে না, আসবে 6 মাসে। অর্থাৎ প্রতি মাসে 50 লক্ষ ডোজ আমাদেরকে দিবে এবং আমরা সেই 50 লক্ষ ডোজ 25 লক্ষ লোককে দিতে পারবো। সিরামের 3 কোটি টিকা পাবে 1.5 কোটি মানুষ। মন্ত্রী জানান, পরবর্তীতে দেশের সব মানুষের জন্য ভ্যাকসিন চাওয়া হবে। তারা দিতে না পারলে অন্য কারো সঙ্গে চুক্তি করবে সরকার। আমাদেরকে তো আস্তে আস্তে আরও নিতে হবে। যদি এরা দিতে পারে তাহলে এটাই আমরা অব্যাহত রাখবো এই ভ্যাকসিনটি, আর যদি এরা না দিতে পারে তখন আরও ভ্যাকসিন যেটা ভালো প্রমাণিত হবে সেটা আমরা গ্রহণ করব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করোনার টিকা তৈরি করেছে সুইডিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকা। নাম দেওয়া হয়েছে কোভিশিল্ড। ভারতে সেই টিকা উৎপাদনের দায়িত্ব নিয়েছে সেরাম ইনস্টিটিউট। এরই মধ্যে তারা তৈরি করে ফেলেছে 4 কোটি ডোজ। যদিও এখন পর্যন্ত সিরাম উৎপাদিত এই টিকার অনুমোদন দেয়নি ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা DGCI। Became the first vaccine in the world. Rasna Dash, ATN Bangla, Dhaka. Have said that the vaccine is 95%. করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,052 জনে। একদিনে 12,748টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,355 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,90,533। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 10.63%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 3,393 জন। মোট সুস্থ 4,20,896 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে 24 জন পুরুষ ও 8 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 19 জন। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুরে 3 জন করে এবং রাজশাহী বিভাগে 1 জন মারা গেছেন। টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের ইয়াবা বাণিজ্য সহ অবৈধ কাজের তথ্য জেনে যাওয়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ওই হত্যার পরিকল্পনার মূল নায়ক ছিলেন ওসি প্রদীপ। টেকনাফের বাহারছড়ার চেকপোস্টে তার নির্দেশেই মেজর সিনহাকে গুলি করে এসআই লিয়াকত। র‍্যাব জানায়, সম্পূর্ণ প্রভাবমুক্ত তদন্ত করে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ 15 জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সার্বভৌমত্বে আঘাত এলে তা প্রতিহত করার জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের স্নাতকদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে বাহিনীর প্রতিটি সদস্যকে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এবছর 12টি দেশের 25 জন ছাড়াও সশস্ত্র বাহিনী, পুলিশ, আমলাসহ 57 জন প্রশিক্ষণার্থী স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া আর্মড ফোর্সেস অয়ার কোর্সে স্নাতক হন আরও 52 জন সশস্ত্র বাহিনীর সদস্য। গণভবন থেকে গ্রাজুয়েটদের সনদ প্রদান অনুষ্ঠানে পেশাদারিত্ব বাড়াতে কোর্স দুটি অবদান রাখবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের অর্জিত জ্ঞান, ইচ্ছা শক্তি ও অঙ্গীকার সামনে রেখে আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্থিতিশীল, টেকসই উন্নয়ন, আত্মনির্ভরশীলতা সর্বোপরি গৌরবময় অবস্থানের দিকে নিয়ে যাবেন। এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে আপনারা গড়ে তুলবেন
যেন সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করেন। দেশে শান্তি বজায় রাখতে সশস্ত্র বাহিনীর দায়িত্বের কথা স্মরণ করে দেন তিনি। বাংলাদেশের উন্নয়নের জন্য সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যেখানে যতটুকু সহযোগিতা পাওয়া যায় এবং যাদের কাছ থেকে যতটুকু তাদের প্রযুক্তি জ্ঞান পাওয়া যায় সেটুকু নিয়েই আমরা আমাদের দেশকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি এবং এ ব্যাপারে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এ কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রাখবো। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমাদের আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা এদেশে আশ্রয় নিলেও মিয়ানমারের সাথে যুদ্ধে জড়ায়নি বাংলাদেশ। এদেশ থেকে দ্রুত রোহিঙ্গার বোঝা সরিয়ে নিতে মিয়ানমার সহ আন্তর্জাতিক মহলের প্রতি আবারও আহ্বান জানান শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 55 বছর পর আগামী 17 ডিসেম্বর চালু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে চিলাহাটি হলদিবাড়ি রুটে পণ্যবাহী ট্রেন চলাচল। ওই দিন ভার্চুয়াল বৈঠকে এই রুট উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই রুট দিয়েই আগামী বছর 26 মার্চ থেকে চালু হবে ঢাকা শিলিগুড়ি যাত্রীবাহী রেল চলাচল। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের নীলফামারী সীমান্তে চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল বন্ধ হয় 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ে। 17 ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে 55 বছর পর নতুন করে উদ্বোধন হবে রুটটি। স্বাধীনতার 50 বছর পূর্তিতে আগামী 26 মার্চ এই রুট দিয়ে চলাচল শুরু হবে ঢাকা শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন। আমাদের এই যে রেলওয়ে হলদিয়াবাড়ি 55 বছর পরে এইটারও চালু হবে ডাইরেক্ট ট্রেন লাইন। আগে এক সময় এটা চালু ছিল, তারপরে বন্ধ হয়ে যায়, এখন এটা আবার চালু হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 1971 সালের ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠনের স্মৃতি বিজড়িত মেহেরপুর নদিয়া সড়কটি খুলে দেওয়া হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা এটা রোডের নাম দিতে চাই স্বাধীনতা সড়ক। রোড খুলে দিলে পরে আপনার ভারত থেকেও লোক আসবেন, তারা আসে মুজিবনগর দেখবেন, আমাদের এখানের লোকও সহজে ওদিকে যেতে পারবে, আমাদের সৌহার্দ্য পিপুল টু পিপুল সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। ইন্ডিয়ার সাইডে রোডটা চালু আছে, ওইটা দিয়ে তারা কলকাতা যায়, আমাদের সাইডে এটা বন্ধ। এই রোডটা আমরা স্বাধীনতা 50 বছর পূর্তি উৎসবে চালু করতে চাই, ভারত সরকার রাজি হয়েছে। 17 ডিসেম্বর দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এছাড়াও অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত সমস্যা, ঋণ প্রকল্প, বাণিজ্য সহযোগিতা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়। ব্রিফিং থেকে আরও জানানো হয়, বঙ্গবন্ধুর নামে ক্রিয়েটিভ অর্থনীতির পুরস্কার চালু করেছে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো। এই প্রথম জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। উই অল আর ভেরি প্রাউড অফ ইট। এ পুরস্কার সৃজনশীল অর্থনীতিতে যুব সমাজের উন্নয়নে সংস্কৃতিমনা প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক গৃহীত ব্যতিক্রম ধর্মী উদ্যোগকে স্বীকৃতি দেবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ ও প্রতিষ্ঠানের নামে বিশ্বব্যাপী এরকম 23টি পুরস্কার দেয় ইউনেস্কো। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী 15 জানুয়ারির মধ্যে আধুনিক ঢাকা মহানগরী গড়ার প্রতিবেদন তৈরি করতে দুই মেয়র সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডিটিসির বোর্ড সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন। নিউ মার্কেট মোড়, পল্লবী সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার কথা বলেন তিনি। পাশাপাশি হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। আমরা যদি নিজের টাকায় পদ্মা সেতু করতে পারি, এটা সুন্দর আধুনিক ঢাকা সিটি কেন করতে পারবো? এইটা নিয়ে আপনারা অনতিবিলম্বে একটু বসুন। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের মেয়রদ্বয়ের প্রস্তাবের প্রেক্ষিতে দুটি টার্মিনালের স্থান নির্ধারণ, ইউলুপের জন্য জায়গা দেয়া, ট্যাক্স নির্ধারণ সহ একটা সার্বিক প্রস্তাব আমরা মেয়র সাহেবদের কাছে প্রত্যাশা করি।
এদেশের মুসলমানরা ধর্ম ব্যবসায়ীদের কাছে ইসলাম ধর্ম লিজ দেয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ভাস্কর্য ইস্যুতে কিছু ধর্মান্ধ ফায়দা লোটার চেষ্টা করছে। জাতীয় প্রেসক্লাবে এক সভায় দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য নিয়ে আলেমরা কখনো প্রশ্ন তোলেননি। বাংলাদেশের মুসলমানরা কয়েকজন ধর্ম ব্যবসায়ীর কাছে ইসলাম ধর্মটা লিজ দেই নাই, ওনারাই সব বুঝেন আর কেউ কিছু বুঝেন না। সৌদি আরবে ভাস্কর্য মিউজিয়াম আছে, সৌদি আরবের রাস্তায় রাস্তায় প্রাণীর ভাস্কর্য আছে, এমনকি সৌদি বাদশার মুখাবয়ব সম্পন্ন ভাস্কর্যও সেখানে আছে, আরবস্থানের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে। কই মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম সাহেব গ্র্যান্ড মুফতি এ নিয়ে তো কখনো প্রশ্ন তোলেন নাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার দুঃসাহস যারা দেখায় তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। ভার্চুয়াল আলোচনায় এ আহ্বান জানান তিনি। দেশে ভাস্কর্য ও মূর্তি নিয়ে যারা বিভেদ বিভাজনের রাজনীতি করছে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আমির হোসেন আমু। আলোচনায় 14 দলের নেতারা অংশ নেন। এই ভাস্কর্যের উপরে আঘাত, জাতিসত্তার উপরে আঘাত, বাংলাদেশের সংস্কৃতির উপরে আঘাত, শিল্পকর্মের উপরে আঘাত এবং বাঙালি ঐতিহ্যের উপরে আঘাত, এই ধরনের আঘাত এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এবং জাতির উপরে আঘাত বলে আমরা মনে করি। তাই এই জাতীয় শত্রুদের যারা মুক্তিযুদ্ধকে সেদিন প্রতিহত করার চেষ্টা করেছিল, স্বাধীনতা সংগ্রামের বিরোধী শক্তি, তাদেরকে প্রতিহত করার জন্য আবার ঐক্যবদ্ধ হতে হবে। দেশজুড়ে বাড়ছে শীতের প্রকোপ, বিপাকে দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, আগুনের তাপ ও গরম কাপড়ে উষ্ণতা খুঁজছেন তারা, এর সাথে যোগ হয়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ, হাসপাতালেও বাড়ছে রোগীদের ভিড়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহেদুল আলম। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনপদ, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দিনাজপুরে এই শীতের তীব্রতা অনেক বেশি। গত চার দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা রয়েছে 14-16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ মাসের মাঝামাঝি সময় দু একটি শৈত্যপ্রবাহের ব্যাপারে সতর্ক করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। কুড়িগ্রামেও ক্রমাগত কমছে তাপমাত্রা। জেলার রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী রোববার সকালে জেলার তাপমাত্রা নেমে আসে 13.7 ডিগ্রি সেলসিয়াসে। গরম কাপড়ের অভাবের মধ্যে কাজকর্মহীন অসহায় খেটে খাওয়া মানুষ। শীত আর ঘন কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে শেরপুরের জীবনযাত্রাও। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা গোটা জেলা, ঘরের ভেতরে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে দিনমজুর পরিবার। রংপুর ও আশেপাশের জেলাগুলোতে দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। শীতার্ত অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন। আমরা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা ভিত্তিক 6 লক্ষ করে টাকা প্রতি উপজেলা ভিত্তিক আমরা ভাগ করে দিয়েছি। তারা পিপিআর অনুযায়ী কম্বল কিনে পরবর্তীতে সেগুলো বিতরণ করবে। ময়মনসিংহে গরম কাপড়ের সাথে মাস্ক বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। অন্যদিকে মুজিব বর্ষ উপলক্ষে পটুয়াখালীতেও শীত বস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। জাহিদুল আলম, এটিএন বাংলা। অমর একুশে বইমেলা চিরাচরিত রূপেই হবে কি হবে না তা সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে একাডেমি স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দিচ্ছে, তবে বইমেলা নিয়ে প্রকাশকদের লিখিত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। ভার্চুয়ালি হবে এবারের অমর একুশে বইমেলা, এমন খবরের পর একটা ধোঁয়াশা তৈরি হয়েছে লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যে। তাই এ বিষয়ে কথা বলতে বাংলা একাডেমিতে আসেন প্রকাশকরা। প্রতিষ্ঠানটির মহাপরিচালকের সাথে 13 ঘন্টা আলোচনার পর প্রকাশকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে অমর একুশে বইমেলা চিরাচরিত রূপেই হবে, তবে তারিখে
পরিবর্তন আসতে পারে। অমর একুশে বইমেলা চিরাচরিত রূপে যেভাবে হতো এবছরও সেভাবেই হবে। তারিখটা কিছুটা পরিবর্তন হতে পারে, অন্যান্য বছর যেরকম এক মাসব্যাপী বইমেলা হয় সেরকমভাবে হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এরকমভাবেই আমরা দুই সমিতি মিলে প্রস্তাবনা তৈরি করে বাংলা একাডেমিকে জমা দেব। পরে একাডেমির মহাপরিচালক জানান, এমন কোনো সিদ্ধান্তই হয়নি মেলা কিভাবে হবে, এটা নির্ভর করছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপর। লিখিতভাবে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে জ্ঞাত করানো হয় এবং আমি আপনাদের সমীপে লিখিতভাবে সেই 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 মন্তব্যটি পাঠ করে শোনাচ্ছি। সম্প্রতি দেশে কোভিড-19 মহামারী পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা 2021 স্থগিত করা হলো। পরিস্থিতির উন্নতি হলে উপযুক্ত সময়ে বাংলা একাডেমির বইমেলা আয়োজন করবে। তবে অমর একুশে উদযাপনের অংশ হিসেবে একাডেমি ভার্চুয়াল অমর একুশে বইমেলার আয়োজন করতে পারে। প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি থেকে এক মাস ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ জুড়ে এই মেলা হয়ে থাকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি একথা বলেন। মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে 20 দলীয় জোটের কয়েকজন শীর্ষ নেতাও বক্তব্য রাখেন। দেশ দীর্ঘদিন যাবত একদলীয় শাসনের কবলে পড়েছে, সুশাসন নির্বাসিত, গণতন্ত্রকে দাফন করা হয়েছে, মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। আমাদের প্রত্যাশা বর্তমান সরকার পদত্যাগ করে শান্তিপূর্ণ পন্থায় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করবে। এবারের কয়েক দফা বন্যায় শুধু নেত্রকোনা জেলার 59 ভাগ গ্রাম প্লাবিত হয়েছে। সঠিক ডাটাবেজের অভাবে করোনা ও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা সঠিকভাবে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র ভার্চুয়াল সংলাপে জানানো হয়, নেত্রকোনা সদর উপজেলায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 74 ভাগ মানুষ ত্রাণ সামগ্রী পেয়েছেন। ত্রাণ ও কৃষি সহায়তা প্রদানে সেবা সম্পর্কিত তথ্যের অভাব, বরাদ্দ ও বিতরণের সমন্বয়, সুবিধাভোগী নির্বাচন, যাচাই বাছাই ও মনিটরিং সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত দেন বক্তারা। সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে নারীরা এখনও পিছিয়ে আছে বলেও অভিযোগ জানান কেউ কেউ। কিছু কিছু ত্রুটি বা অনিয়ম থেকে থাকতেও পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের নজরে আসলে, আমাদের তরফে যদি কোথাও এ ধরনের কোনো ত্রুটি বা অনিয়ম এসে থাকে, আমরা যদি জানি আমরা সেটিকে সাথে সাথে অ্যাড্রেস করেছি। জাতীয় পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জের সাথেও স্থানীয় পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জের একটা সম্পৃক্ততা রয়ে গেছে, সেই জিনিসটা ভুললে চলবে না। প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ঋণ বিতরণ, যাই বলে না কেন, এগুলো আমাদের করতে হবে। সেটা করতে গেলে আমাদের প্রশিক্ষণ প্রযুক্তি এগুলোর সমন্বয় যেমন দরকার, সচেতনতা বৃদ্ধিও দরকার। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য আলোচনায় দেখা দিয়েছে চূড়ান্ত অচল অবস্থা। সংকট কাটাতে শেষ মুহূর্তে টেলিফোন সংলাপের উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আর্সালা ভন ডার লেন। সময়সীমা অনুযায়ী আজকের মধ্যেই চুক্তি করার কথা ছিল দুপক্ষের, যদিও তাতে সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বিশেষ করে মাছ ধরার অধিকার, শিল্পে সরকারি সহযোগিতা এবং চুক্তি বাস্তবায়নের উপায় নিয়ে থমকে গেছে সবকিছু। গত 31 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় ব্রিটেন, কেবল দুদেশের বাণিজ্য রয়েছে অবিচ্ছেদ্য। ব্রেক্সিট চুক্তি অনুযায়ী এবছরের মধ্যেই বাণিজ্য ইস্যুতে সিদ্ধান্তে আসতে হবে দুপক্ষকে। এ অবস্থায় চুক্তির সময়সীমা পেরিয়ে গেলেও জোরালোভাবে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী ব্রিটেন ও ইইউ।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্রথম এলিমিনেটর ম্যাচ জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার লক্ষ্য ফরচুন বরিশালের। আগামীকাল সোমবার দুপুর 12:30 এলিমিনেটর ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে পরাজিত দল বাদ পড়ে যাবে আর জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকবে। বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান, শেষ ম্যাচ জিতে দলের খেলোয়াড়রা সবাই আত্মবিশ্বাসী, ঢাকাকে হারিয়ে ফাইনালে টিকে থাকতে তাদের দলের চেষ্টার কোনো কমতি থাকবে না। যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আমরা লাস্ট ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি, এর জন্য আমরা জিততে পেরেছি। আর অবশ্য খেলা তো এখন ডু অর ডাই ম্যাচ, আমরা যদি স্টেট উইন করতে পারি তাহলে আমাদের সেমিফাইনাল আমরা খেলবো, আর যদি হেরে যাই তাহলে আমরা টিম টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাব। বাট অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে এবং আমি মনে করি টিমের কনফিডেন্স ভালো আছে এবং সবাই অ্যাক্টিভ আছে, এবং আমি আশা করি ইনশাল্লাহ সবাই যদি ভালো ক্রিকেট খেলে আমরা ইনশাল্লাহ জিততে পারবো। ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ঘরোয়া ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্রতে ডি গ্রুপে পড়ে দেশের জনপ্রিয় এই দুই দল। এই গ্রুপে এই দুই দলের সঙ্গে আরও আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ড্রয়ের পাশাপাশি অনুষ্ঠানে ফেডারেশন কাপের লোগোও উন্মোচন করা হয়। আগামী 22 ডিসেম্বর মাঠে গড়াবে চলতি মৌসুমের ফেডারেশন কাপ টুর্নামেন্টে সি গ্রুপের শিরোপাধারী বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। বি গ্রুপে সাই স্পোর্টিংয়ের সাথে আছে আরামবাগ ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা। এই গ্রুপে আছে শেখ রাসেল, শেখ জামাল এবং পুলিশ ফুটবল ক্লাব। ভবিষ্যতে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ আয়োজনের দাবি জানালেন নারী ফুটবলাররা। আনুষ্ঠানিকভাবে বাফুফের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে নিজেদের চাওয়ার কথাটা জানান বসুন্ধরা কিংসের ফুটবলাররা। 7 দলের এই লিগে রানার্স আপ হয়েছে নাসরিন ফুটবল একাডেমি। রিপোর্ট করছেন এস এম আশরাফ। 12 ম্যাচে বসুন্ধরা কিংস গোল হজম করেছে মাত্র 3টি আর প্রতিপক্ষের জালে তারা বল পাঠিয়েছে 119 বার। জাতীয় দলের বেশিরভাগ সদস্যদের নিয়ে গড়া বসুন্ধরা কিংসের সাথে লড়াই করার মতো কোনো দলই গড়তে পারেনি অন্যরা। তাই চ্যাম্পিয়ন হয়েও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে না পারার আক্ষেপ থেকে গেছে ফুটবলারদের। আমরা যেহেতু ন্যাশনাল লেভেলের প্লেয়ার, সো আমরা একটু চ্যালেঞ্জিং জিনিসটা আসলে পছন্দ করি এবং আশা রাখি যে নেক্সট টাইম থেকে লীগ যাতে কম্পিটিটিভ হয় সেই দিকে ফেডারেশন নজর রাখবেন। বড় বড় ক্লাবগুলো আছে ওইগুলো যাতে মানে আগে আসে তাহলে আমাদের জন্য আর কি অনেক ভালো হইব, আর দেশের ফুটবলের জন্য আর কি অনেক ভালো হইব। সব মিলিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার সাবিনার গোল সংখ্যা 35টি, হ্যাট্রিক 8টি, মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পাওয়া কৃষ্ণার গোল 22টি। তবু বহুদিন পর মাঠে ফুটবল ফেরাটাকেই প্রাপ্তি মানছেন তারা। মেয়েদের প্রাপ্তি বলতে যে প্রথমে খেলা গড়িয়েছে মাঠে, এই জন্য তারা অনেক হ্যাপি। আমরা চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ছুঁতে পেরেছি, এর আসলে আনন্দের শেষ নেই। যদি এই লিগটা মানে চালু থাকে তাহলে আমার মতো আরও অনেক প্লেয়ারও এভাবে মানে ভালো কিছু করতে পারবো আর বাংলাদেশের জন্য ভালো হইব। ফুটবলারদের দাবি, লিগ আয়োজনের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও যেন ধরে রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নারী সফটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও এসকেএসপি সিরাজগঞ্জ। বাংলাদেশ পুলিশ 12-1 পয়েন্টে রানার ক্লাবকে, আনসার 27-0 পয়েন্টে সোলাইমান এসসিকে, ঢাকা জেলা 8-5 পয়েন্টে স্যান্ট এঞ্জেল ক্লাবকে এবং এসকেএসপি সিরাজগঞ্জ 9-2 পয়েন্টে সাভার কমিউনিটি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। এর আগে পল্টন ময়দানে 8 দলের এই প্রতিযোগিতা উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বলটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ও রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।